রাজ স্মার্ট স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আপনার সামনে NTA UGC নেট একটা নতুন নোটিশ জারি করেছে। June 2023 NTA UGC নেট পরীক্ষা ফার্স্ট ফেজের নোটিশ চলে এসেছে। কোন কোন বিষয়ে পরীক্ষা হতে চলেছে নেট পরীক্ষা June 2023-এ তা আমরা একের পর এক দেখে নেব। তো চলে আসুন, প্রথমে আপনি সার্চ করবেন NTA নেটের যে সাইট রয়েছে ওয়েবসাইট, সেখানে করবেন NTA নেট সার্চ করবেন। আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। একেবারে প্রথমে দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। উপরে স্ক্রল করে করে উপর নিচে নিয়ে গেলে আপনি দেখতে পাবেন একেবারে উপরে রয়েছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন UGC নেট ইন্ডিয়া। আপনি এর উপরে ক্লিক করে দেবেন। আপনি যা এর উপরে ক্লিক করে দেবেন, এইভাবে আপনার সামনে ইন্টারফেস খুলে যাবে। আপনি উপর নিচু করে নিয়ে গেলে দেখতে পাবেন একেবারে উপরে রয়েছে, আপনাকে দেখিয়ে দিচ্ছি, একেবারে উপরে রয়েছে এক্সামিনেশান শিডিউল ফর UGC নেট June 2023 ফেজ 1। দেখতে পাচ্ছেন এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন আমি ক্লিক করছি, যা ক্লিক করে দিলাম এইভাবে ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আজকে পাবলিক নোটিশ জারি হয়েছে 8 জুন 2023। এখানে কি বলা হয়েছে চলে আসুন দেখে নেওয়া যাক। বলা হয়েছে এখানে সাবজেক্ট এক্সামিনেশান শিডিউল অফ UGC নেট June 2023 ফেজ 1 রেঞ্জ। অর্থাৎ যে সমস্ত আমার প্রিয় দর্শক বন্ধু June 2023-এর নেট পরীক্ষা দিতে চলেছেন তাদের জন্য খুবই সুখবর। সুখবরটা এটাই যে 13 জুন থেকে 17 জুন 2023-এ ফার্স্ট ফেজের কম্পিউটার বেসড পরীক্ষা হতে চলেছে। দেখতে পাচ্ছেন দা কি বলেছে এখানে, প্রথম দিয়ে দেখলেই বুঝতে পারবেন, একদম পুরো আপনার সামনে তুলে ধরছি। দ্য UGC নেট June 2023 ফেজ 1 এক্সামিনেশান উইল বি কন্ডাক্ট ফ্রম 13 জুন টু 17 জুন 2023 ইন কম্পিউটার বেসড টেস্ট CVT মোড অনলি। অর্থাৎ 13 তারিখ থেকে দেখতেই পাচ্ছেন 17 তারিখ পর্যন্ত পরীক্ষা হবে ফার্স্ট ফেজের। আচ্ছা, এবারে কোন কোন এই যে সাইট দেওয়া হয়েছে এখানে, এই যে একটা সাইট আছে এই সাইট থেকে গিয়ে দেখতে পারেন অ্যাডমিট, এই দেখেন দেখতে পারেন এখানে একটা সাইট দেওয়া আছে। আমরা দেখে নেব কোন কোন বিষয়ের পরীক্ষার ডেট এসেছে। তাহলে প্রথমেই দেখে নেব শিডিউল UGC নেট June 2023 ফেজ 1। দেখুন 13 তারিখে শুরু হচ্ছে এই সমস্ত সাবজেক্ট, কমার্স, ফিজিক্যাল এডুকেশান, কমার্স, লাইব্রেরিয়ান, ইনফরমেশান সায়েন্স, যার শিফট 1-এ হচ্ছে কমার্স এবং ফিজিক্যাল এডুকেশান, শিফট 2-এ হচ্ছে কমার্স অ্যান্ড লাইব্রেরিয়ান ইনফরমেশান। তারপরে 14/6/2023-এ হচ্ছে এই সমস্ত সাবজেক্ট, ইংলিশ, হোম সায়েন্স ফার্স্ট শিফটে হচ্ছে, আর ইংলিশ, সংস্কৃত সেকেন্ড শিফটে হচ্ছে। তারপরে চলে যাব 15/6/2023, এখানে পলিটিক্যাল সায়েন্স আর সাইকোলজি ফার্স্ট শিফটে হচ্ছে, এনভায়রনমেন্ট সায়েন্স এবং পলিটিক্যাল সায়েন্স সেকেন্ড শিফটে হচ্ছে। দেখতে পাচ্ছেন চলে আসুন। তারপরে চলে যাব নেক্সট 16 তারিখে হিস্ট্রি, ম্যানেজমেন্ট, তারপরে এই সমস্ত সাবজেক্ট রয়েছে ফার্স্ট হাফে, আর হিস্ট্রি অ্যান্ড ল রয়েছে সেকেন্ড শিফটে। আর 17 তারিখে চলে যাব কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশান, হিন্দি, এই দুটো রয়েছে ফার্স্ট শিফটে, আর হিন্দি সোশিওলজি রয়েছে সেকেন্ড শিফটে। তো প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আজকের আপডেট আপনার সামনে আপনার উপযোগী করে আপডেট ভিডিও। যদি এই ভিডিওটি আপনার এতটুকু উপকার এসে থাকে প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা লাইক পরবর্তী এরকম আপডেট শিক্ষণীয় ভিডিও তৈরি করতে আমাকে অনেক অনেক উৎসাহ দেবে। আর সর্বোপরি যদি আপনি এখনও আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে উঠুন। থ্যাংক ইউ।